এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইলেকট্রোডিয়ান নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওতে লাইক দিয়ে এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলমিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। অনেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করে থাকেন যে প্যানেলে ভাই কী কী ভোল্টেজ থাকে, তো সে বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত নলেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। তো আমরা যারা টেকনিশিয়ান আমরা জানি যে আমাদের প্যানেলের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু 100% ম্যানুয়ালি করা পসিবল হয় না। অনেক ক্ষেত্রে আপনার 70% আপনার এমনিতে ম্যানুয়ালি কাজ করা পসিবল হয়, কিন্তু 20-30% কাজ আপনার কপ বন্ডিং মেশিনের মাধ্যমে করা দরকার পড়ে। তো সো বন্ধুরা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্যামসাং চাইনিজ ব্র্যান্ডের একটা 24-ইঞ্চি এলইডি টিভি। তো এইটা অলরেডি স্ট্যান্ড বাই রিলিজ করা আছে, টিভিটি অন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে ব্লু এলইডি গ্লো করতেছে। তো এই প্যানেলের যে প্রবলেমটা, টোটালি হোয়াইট স্ক্রিন ছিল এবং হোয়াইট স্ক্রিন থাকার পরে আমি এইটার সলিউশনটা কীভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত দেখাবো, এবং প্যানেলে কী কী ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো আপনাদের সঙ্গে সরাসরি লাইভ মেজার করে দেখাবো, এবং আপনার চাইলে সেগুলোকে নোট করে রাখতে পারেন। সো বন্ধুরা, চলুন আপনারা দেখাই যে আমাদের যে প্যানেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে আমাদের যে প্যানেলের ভিসিসি সাপ্লাইটা ফার্স্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের একটা ফিউজ। তো এই ফিউজ হয়ে আমাদের যে সার্কিটটি রয়েছে সেই সার্কিট থেকে আমাদের যে ফিউজটা রয়েছে এইখানে কিন্তু 12 ভোল্ট, এটা যেহেতু 12 ভোল্টের একটা প্যানেল এইখানে 12 ভোল্ট ইন হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে 11.25 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ভোল্টেজটা আমাদের যে এটা যেহেতু এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটা ড্রাইভ করা হয়েছে আমাদের এই এলইডি টিভিকে, এই পাওয়ার সাপ্লাই এইখানে আসলে ভোল্টেজ 11 ভোল্ট। তো এই জন্যে আমাদের এইখানে প্যানেল ভিসিসি সাপ্লাইটাও কিন্তু 11 ভোল্ট দেখাচ্ছে। তো 11 ভোল্টে এটা কিন্তু এনাফ আমাদের এই টিকন কন্ট্রোলারটা চলতে, প্যানেল বোর্ড 11 ভোল্ট এটা কিন্তু যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমাদের প্যানেল ভিসিসি সাপ্লাই এখানে 11 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 ভোল্ট এটা কিন্তু মিটারে শো করছে। সো বন্ধুরা, এখন যদি আমাদের যে টিকন সার্কিটটি রয়েছে এইখানে আমাদের মেন ফার্স্ট যে আপনারা এই DC to DC IC দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন ধরনের ভোল্টেজ কিন্তু আমাদের জেনারেট করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টিকন আইসি। এই টিকন আইসিতে আমাদের যে LVDS সিগনালগুলো রয়েছে, RGB যে সিগনাল, আপনার ক্লক ডাটা, এই সিগনালগুলো কিন্তু আমাদের এই টিকন প্রসেসরে আপনার ইনপুট হয়। ইনপুট হওয়ার পরে এই টিকন প্রসেসরটা আমাদের কী করে, বিভিন্ন ইনপুট ভোল্টেজকে আমাদের ডিজিটাল সিগনালে কনভার্ট করে, আপনার যে RGB সিগনালগুলো রয়েছে এগুলোকে ডিজিটালে কনভার্ট করে আমাদের যে কফ রয়েছে এই কফের মাধ্যমে প্যানেলে কিন্তু আপনার ইনপুট করা হয়। তো বন্ধুরা, এইখানে DC to DC IC এটা চেনার বেশ কিছু উপায় রয়েছে, সেটার মধ্যে মেন ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে আমাদের এইখানে দুইটা কয়েল থাকবে এবং আপনার ডায়োড থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে দুইটা, একটা কয়েল, এই যে আরেকটা কয়েল, এবং কয়েলের সঙ্গে একটা ডায়োড, এবং এই কয়েলের সঙ্গে আরেকটা ডায়োড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই কয়েল এবং ডায়োডের মাধ্যমে যেখানে থাকবে সেইখানে যে আইসিটা থাকবে সেই আইসিটা কিন্তু আমাদের সরাসরি DC to DC IC। তো এই DC to DC IC আমরা জানি যে বিভিন্ন ধরনের ভোল্টেজ জেনারেট করে, সেই জন্য ফার্স্ট যে ভোল্টেজটা দরকার সেটা হচ্ছে আপনার DVDD ভোল্ট, অর্থাৎ DVDD ভোল্ট, এটা হচ্ছে 3.3 ভোল্ট আমাদের এই প্যানেলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই প্যানেলে 3.3 ভোল্ট, কিন্তু আমাদের মিটারে দেখেন 3.278 ভোল্টেজ, যেটা 3.3 ভোল্টের কাছাকাছি এটা কিন্তু ওকে রয়েছে। এবং এই 3.3 ভোল্টটা ফার্স্ট আমাদের এই DC to DC IC টা জেনারেট করবে। জেনারেট করার পরে এই ভোল্টেজটা আমাদের যে টিকন প্রসেসর রয়েছে এই টিকন প্রসেসরে
ইনপুট হবে এই ভোল্টেজটা ইনপুট হওয়ার পরে এটিকন প্রসেসরটা এনেবল সিগন্যাল আমাদের এই ডিসি টু ডিসি আইসি কে দিবে অন্যান্য ভোল্টেজ জেনারেট হওয়ার জন্য তো যখন আমাদের এই টিকন প্রসেসরটা ইনপুট 3.3 ভোল্টেজ ইনপুট পাবে পাওয়ার পরে এইখান থেকে এনেবল সিগন্যালটা আমাদের ডিসি টু ডিসি আইসি কে দিবে ডিসি টু ডিসি আইসি কে দেওয়ার পরে আমাদের এই ডিসি টু ডিসি আইসি আমাদের প্যানেলে ছবি তৈরি হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজ কিন্তু এখানে তৈরি করবে তো এখানে আমরা যদি এবিডিডি ভোল্টেজটা দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এবিডিডি ভোল্টেজটা জেনারেট হয়েছে এখানে মিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা 15 ভোল্ট এটা কিন্তু আমাদের এবিডিডি ভোল্টেজ এইখানে কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট রয়েছে বন্ধুরা যদি দেখেন এখানে কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট রয়েছে এখানে কিন্তু আমাদের 15 ভোল্ট এবিডিডি ভোল্টেজ তো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন তো এইখানে আবার আমাদের ভিজিএস যে ভোল্টেজটা এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেস্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ভিজিএস ভোল্টেজটা 30 ভোল্ট এটাও কিন্তু ওকে রয়েছে তো আমাদের এই যে ভোল্টেজ এইখানে ভিজিএল ভোল্টেজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভিজিএল ভোল্টেজটা -7 ভোল্ট এটাও কিন্তু পারফেক্ট রয়েছে এবং আমাদের যে ভিকম ভোল্টেজটা রয়েছে বন্ধুরা এখানে আমি যদি আপনাকে দেখাই অ্যাকচুয়ালি একা একা ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিকম ভোল্টেজ 6.63 ভোল্ট এটাও কিন্তু ওকে রয়েছে তো মোটামুটি আমাদের ডিসি টু ডিসি আইসি যে ভোল্টেজগুলো জেনারেট করে সেটার মধ্যে ফার্স্ট যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে ডিভিডিডি ভোল্ট 3.3 ভোল্ট এবিডিডি ভোল্ট 15 ভোল্টের মতো পায় এবং আরও যে ভোল্টেজগুলো রয়েছে সেটা হচ্ছে ভিজিএস ভোল্ট সেটা হচ্ছে আপনার 30 ভোল্টের কাছাকাছি এবং ভিজিএল ভোল্ট সেটা হচ্ছে -5 ভোল্ট আপ এবং ভিকম ভোল্ট সেটা হচ্ছে আমাদের যে এবিডিডি ভোল্টেজটা রয়েছে এর প্রায় অর্ধেক ভোল্ট তো এই ছিল তো আমাদের ছবি তৈরি হওয়ার জন্য আমাদের ভোল্টেজ কিন্তু এই প্যানেলে প্রেজেন্ট রয়েছে তো ফার্স্ট টাইম এই প্যানেলটার যে সিমটমটা রয়েছিল সেটা হচ্ছে হোয়াইট ডিসপ্লে তো এই হোয়াইট ডিসপ্লে থাকা অবস্থায় তখন আমি আমাদের টিকনে ভোল্টেজগুলো ছিল না তো এই ভোল্টেজ না থাকার কারণটা হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কফ আইসি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমি এখানে কিন্তু কফ আইসিটা কিন্তু বার্ন হয়ে গেছে বন্ধুরা ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এটা কিন্তু বার্ন হয়ে গেছে পুড়ে গেছে পুড়ে যাওয়ার ফলে আমাদের এই ভোল্টেজগুলো ডিসি টু ডিসি আইসি যে ছবি তৈরি হওয়ার জন্য ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলো কিন্তু ড্রপ হয়ে গেছিলো কোনোটাই কিন্তু এখানে ছিল না তো ডিসি টু ডিসি আইসিটা প্রোটেকশন মোডে চলে গেছে তো আমি কী করছি আমি এই যে শর্টেজ যে কফ আইসিটা রয়েছে সেটাকে আমাদের যে টিকন কন্ট্রোলার সার্কিট রয়েছে এইখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছি আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্ট করে দিয়েছি ডিসকানেক্ট করার পরে আমাদের টিকনে যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হচ্ছে তৈরি হওয়ার পরে যেহেতু আমাদের এইটা সোর্স কফ এই কফের কারণে এই সাইডে ছবি আমরা দেখতে পাবো না এইটা টোটালি রিপেয়ার করার জন্য আমাদেরকে কফ বন্ডিং মেশিনের প্রয়োজন যেটা আমার কাছে নেই সো বন্ধুরা এটা ডিসকানেক্ট করার পরে আমাদের টিকনে ভোল্টেজগুলো রয়েছে ভোল্টেজগুলো আসার পরে আমাদের টিভিতে কিন্তু হাফ স্ক্রিন আসার কথা টিভিটা অলরেডি ওকে অন রয়েছে এখন বন্ধুরা দেখেন যে আমাদের টিভিতে হাফ স্ক্রিন রয়েছে কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটিতে কিন্তু হাফ স্ক্রিন অলরেডি পারফেক্ট রয়েছে তো এখানে কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টিভিতে অলরেডি হাফ স্ক্রিন কিন্তু টোটালি চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা এই ভিডিও থেকে দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা সব কাজ আসলে আপনার কফ বন্ডিং মেশিন ছাড়া করা পসিবল হয় না তো অনেকেই দেখা গেছে এই ধরনের কাজ যদি কোনো টেকনিশিয়ানের কাছে আসে এবং সে যদি চেষ্টা করার পরেও কাজটি না করতে পারে তো সেক্ষেত্রে ভাবে হয়তো বা যে আমার দ্বারা হবে না আমি কাজ করতে পারবো না আসলে বিষয়টা এরকম না এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম যে সব কাজ কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারবেন না কফ বন্ডিং মেশিনের প্রয়োজন হবে আর সব টেকনিশিয়ান ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেখানে কিন্তু বিস্তারিত আপনাকে বলে না যে এই কাজটা করা হবে না সো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সরাসরি আমি বোঝানোর চেষ্টা করলাম যে কাজ একটা কাজ হবে না বলেই আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না দেখা গেছে যে আপনি যদি বিস্তারিত বোঝার চেষ্টা করেন ট্রাই করেন দেখা গেছে আপনিও কাজ করতে পারবেন সো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাকে আমার ভিডিওতে লাইক করে এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।